বুয়েটের ছাত্র আবরার ফারাহাদের হত্যাকাণ্ডের রায় প্রকাশিত হয়েছে। এই রায়ে 20 জনকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে বুয়েটে যে কোনো ছাত্ররা, যে কোনো ব্র্যান্ডের ছাত্ররা এখানে চান্স পায় না। সেখানে সবচেয়ে উচ্চ মেধা সম্পন্ন, বাংলাদেশের সবচেয়ে উচ্চ মেধা সম্পন্ন ছাত্ররা সেখানে চান্স পায়। এখানে একটা হত্যাকে কেন্দ্র করে 25-26 জন মানুষের জীবন চলে গেল। আসলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে স্পষ্টভাবে হত্যাকাণ্ডকে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদার মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজ ফাকাআন্নামা কাতালান নাস জামিআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারার 32 নম্বর আয়াত, আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো ব্যক্তিকে হত্যার অপরাধ ছাড়া যদি হত্যা করে ফেলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, অথবা যদি জমিনে বিপদ যায় সৃষ্টি করেন, তাহলে আল্লাহ তিনি বলছেন যে সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করল, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। অর্থাৎ অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করার সামিল হয়ে যায়। ওই জন্য তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফাকাআন্নামা কাতালান নাস জামিআন, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করে করল। উক্ত বিষয়ে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি পাবেন বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 52। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু হতে, ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বিরত থাকো। ফাযাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি তার মধ্যে উল্লেখ করলেন যে কাতালান নাফস আল্লাতি ইল্লা কাতালান নাফস হারামাল্লাহ ইল্লা বিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হত্যাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। ওই জন্য অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা এটা একটা জঘন্যতম কাজ। ওই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে বিশ্বের ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কিসাস তথা হত্যার বদলে হত্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। ওই জন্য তিনটি কারণে পৃথিবীর বুকে মানুষ মানুষকে হত্যা করতে পারে। এক নম্বর হলো, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা করার বিধান ইসলামে রয়েছে। দুই নম্বর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই নম্বরে বললেন, যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যায়, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না তাকে বোঝানোর পরে ফিরে আসবে, যদি ফিরে আসে তাহলে সে বেঁচে যাবে, আর যদি ফিরে না আসে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে। আর কোনো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে হত্যা করে দিতে হবে। ওই জন্য হত্যার বদলে হত্যা এটা হলো কোরআনী নির্দেশ এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। অতএব এখানে 20 জনকে হত্যার দণ্ডাদেশ দেওয়া হয়েছে, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আবরারের পরিবার খুশি নন। যদি এভাবেই হত্যার বদলে হত্যা যদি চালু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যদি চালু হয়, তাহলে বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে মানুষ মানুষকে